সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সম্পাদক ডট কম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। মুক্ত চিন্তার সাথে নারীবাদের সম্পর্কটা কতটুকু সে বিষয় নিয়ে বলবো। তার আগে আমি জানাচ্ছি, তারা জানেন আমি সারা জীবন যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষাতে সেখানে আমাকে যা শেখানো হয়েছে আমি এখন ঠিক তার বিপক্ষে কথা বলছি, এটা আপনাদের অজানা নয়। কারণ সারা জীবন আমাকে শোনানো হয়েছে, নারী জাতিকে বলা হয়েছে নাকিসাতুল আকল। সারা জীবন আমাকে শোনানো হয়েছে যে হযরত মুহাম্মদ ছিলেন মহামানব, এবং আপনারা সেটা জানেন, এগুলো শিখেছি। কিন্তু এখন ঠিক তার বিপরীত কথা বলছি, কারণ আমি দেখেছি যে যা আমাকে শেখানো হয়েছে বাস্তবতা এর বিপরীত। আমাকে যা যা শেখানো হয়েছে বাস্তবতা এর বিপরীত, এবং মানবতাও এর বিপরীত, নারী মুক্তি এর বিপরীত, সব কিছুই এর বিপরীত। আসলে এবার আমি আলোচনা করব, সেটা হলো মুক্তচিন্তা এবং নারীবাদ, ফেমিনিজম এবং ফ্রি থিঙ্কিং, এই দুইটো বিষয়ের মধ্যে ঠিক কতটুকু পার্থক্য। আর এর আগে বলে নিই, আমি কিন্তু ঠিক আমি যা যা এত বছর ভেবেছি কল্পনা করেছি সেখান থেকে আমি কথা বলবো, কারণ আমি ফিলোসফি, অর্থনীতি, পৌরনীতি, বীজগণিত, পাটিগণিত, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাকে পড়ানো হয় নাই, কারণ মাদ্রাসায় এগুলো শেখানো হয় না। কওমি মাদ্রাসায় সেটা আপনাদের অজানা নয়, কওমি মাদ্রাসায় এই বিষয়গুলো শেখানো হয় না। এই বিষয়গুলো শেখানো হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। তো আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িনি, সুতরাং ম্যাথমেটিক্স, পৌরনীতি, সায়েন্স বা অন্যান্য এই বিষয়গুলো আমি জানি না। আমি শুধু আমার সারা জীবন যা যা কল্পনা করেছি ভেবেছি, বিশেষ করে এখন যেগুলো ভাবছি সে ভাবনার জায়গা থেকে খুব সরলভাবে আমি কথা বলবো, এবং বলতে পারেন একজন অশিক্ষিত লোক হিসাবে আমি কথা বলছি। তো ভালো, আমি যখন ইমাম ছিলাম সেই সময়কার কিছু স্মৃতিচারণ এখন করতে চাই। আমি যখন ইমাম ছিলাম তখন জুম্মাতে আলোচনা করতাম, তো জুম্মাতে যে আলোচনা করতাম বেশিরভাগ আলোচনা ছিল নারী কেন্দ্রিক, অর্থাৎ নারী নির্যাতনের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, তারপরে নারীর প্রতি অত্যাচারের বিরুদ্ধে, ইভটিজিং এর বিরুদ্ধে। আমি এমনও হয়েছে জুম্মার দিন বলেছিলাম মুসল্লিদেরকে যে আপনারা রাস্তার মধ্যে একটা প্রাণীকে খুঁজে পান না, লোকেরা বললো কোন প্রাণী, আমি বললাম যে একটা প্রাণী আছে না রাস্তাঘাটে ঘুরে আর ময়লায় ডাস্টবিনে গিয়ে ময়লা খায়, সবাই বললো হ্যাঁ। তাই আমি বললাম যে রাস্তায় যে প্রাণীটা খুব আরেক ধরনের প্রাণী আপনারা চেনেন, যে প্রাণীদেরকে আপনারা, যে প্রাণীদেরকে আপনারা প্রাণী মনে করেন না তাদেরকে মানুষ মনে করেন, বলে কারা? আমি বললাম সেই প্রাণীগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, সেই প্রাণীরা হলো ইউ মার্কা পোলাবান, টাং ফাং করা চুল, চুলের মধ্যে লাল নীল বেগুনি কালার করা, হাতের মধ্যে ব্রেসলেট, নাকের মধ্যে কানের মধ্যে মাঝে মাঝে এটা সেটা পরে রাস্তায় আলতু ফালতু পোশাক পরে দাঁড়িয়ে থাকে। আর মেয়েরা হাঁটলে ওই মেয়েদেরকে দেখলে আজে বাজে মন্তব্য করে, তাদের দেখলে কুকুর যেভাবে খাবার দেখলে তার জিব্বাটা বের করে, এরাও সেরকম মেয়ে মানুষ দেখলে তাদের জিব্বাগুলো বের করে আজে বাজে কথা বলে, অর্থাৎ ইভিটিজার। আমি তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছিলাম। তা আমি আগে থেকে এরকম, এবং আমি যখন, আপনারা জানেন আমি বিবাহিত মানুষ, আমার স্ত্রীকে আমি যখন বোঝাতাম বলতাম যে কোরআনের সূরা নিসার 34 নম্বর যে আয়াতে বলা হয়েছে যে ওয়াদরিবুহুন্না, স্ত্রীকে প্রয়োজনে মারো, তুমি কি এর সাথে একমত? সে বলে হ্যাঁ একমত, কারণ আল্লাহ বলেছেন। আমি বললাম তাহলে তুমি যদি অন্যায় করো তাহলে কি আমি তোমাকে মারার অধিকার রাখি? সে বলে যে অন্যায় যদি আমি করি তাহলে তুমি মারার অধিকার রাখো, কিন্তু আমি তো অন্যায় করি না। আমি বললাম অন্যায় যদি তুমি করো, যেটাকে অন্যায় মনে হবে, তাহলে মারার স্বাধীনতা কিন্তু আমাকে দেওয়া হয়েছে, তুমি কি এর সাথে একমত? সে বলে একমত। আমি আশ্চর্য হয়ে গেলাম একজন নারী কিভাবে এটা মানে। কিন্তু আমি বললাম যে তোমার, তুমি মানতে পারলো এই বিষয়টা আমি মানতে পারি না, তুমি মানতে পারলো এই বিষয়টা আমি মানতে পারি না।
এবং যখন আমি ইমাম ছিলাম তখনও আমি কিন্তু JFWBD জাস্টিস ফর ওমেন বাংলাদেশ নামে একটা নারী অধিকার কেন্দ্রিক একটা ইয়ে ছিল, পেজ ছিল, ফেসবুকে এখনো আছে, ওই পেজের আমি একজন সদস্য ছিলাম। সেখানে আমি লেখালেখি করতাম মাঝে মাঝে আমার নিজ আইডি থেকে, ধর আমার যে আব্দুল্লাহ মাসুদ নামে যে আইডিটা ছিল, যেখানে আমি একজন ইমাম হিসাবে যে আইডিতে ঢুকলেই দেখা যেত আমি কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, সে আইডি থেকেই লিখতাম অনেক কিছু নারী অধিকারের সপক্ষে। সে আইডিতে যারা আসতো বা লেখালেখি করতো তারা অনেকে বিরোধিতা করতো, অনেক মুসলিমরা, যে আপনি ইমাম হয়ে এভাবে নারী অধিকারের পক্ষে কথা বলেন কি জন্য, এটা তো শরীয়ত বিরোধী কথা বলছেন, এরকমও বলতো অনেকে। আবার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নামে একটা মানবাধিকার সংস্থার সাথে আমি জড়িত ছিলাম, সদস্য ছিলাম। তো নারী অধিকার মানবাধিকারের বিষয়ে আমি অনেক আগে থেকে সচেতন ছিলাম। 2000 সালে এবং 2001 সালে যখন আমার 16-17 বছর বয়স, সেই সময় আমাকে অস্ত্র ছাড়া জিহাদি ট্রেনিং দেওয়া হয়েছিল, এটা আমি বলি আমাকে এবং আরো অনেককে, বাংলাদেশের প্রায় অধিকাংশ মাদ্রাসা ছাত্রদেরকে তখন, মানে 1990 সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত জিহাদি ট্রেনিং দেওয়া হয়েছিল এবং খুব বেশি জিহাদিদের তৎপরতা মাদ্রাসায় ছিল। তো এই জিহাদি ট্রেনিং দেওয়ার পরে যখন 2001 সালে আমি বই পড়া শুরু করলাম, আমি সবসময় অনেক বই পড়তাম, খুব বেশি বই পড়তাম, বই পড়ার একটা অভ্যাস ছিল আমার। বই পড়তে 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 একটা পর্যায়ে আমার কাছে তসলিমা নাসরিনের বই আসলো, তার আগে রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, তাদের বই পড়তাম। 2001 সালে তসলিমা নাসরিনের বই যখন আমি পড়লাম, তখন চিন্তার জগতে একটু নাড়া দিল। আর হুজুর রাতে বলতো তসলিমা নাসরিনের বই পড়লে একবারে ইমান আমল সব যাবে, খুব নিষেধ করতো। তো আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাস হারিয়াসুন ফি মা মুনিয়া, মানুষ যে বিষয়ে নিষেধ করা হয় সেই বিষয়ে বেশি আগ্রহ থাকে। তসলিমা নাসরিনের বিষয়ে এবং তসলিমা নাসরিনের বইয়ের বিষয়ে এত বেশি নিষেধ করা হইতো যে অন্যরা কৌতূহল হয়ে পড়েছে কিনা জানি না, আমি পড়তাম। কিন্তু পড়তে গিয়ে আমি আমি ইসলামকে তখন খারাপ বুঝতে শিখিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আসলে তো কথা ঠিক। তখন আমি কল্পনা করতে লাগলাম সমাজে, আমি যে গ্রামের বাড়িতে মহের গ্রামে একজন তার স্ত্রীকে নিয়মিত পিটাইতো, মাঝে মাঝে মারতে পিটানো যখন শুরু করতো স্ত্রী ঘর থেকে বের হয়ে, তারপর সারা গ্রাম দৌড়ে বেড়াইতো আর মহের তার পিছনে পিছনে লাঠি নিয়ে কিংবা জুতা নিয়ে কিংবা ঝাড়ু নিয়ে দৌড়াইতো, অথবা খুন্তি নিয়ে মাঝে মাঝে দাওবটি নিয়ে দৌড়াইতো স্ত্রীকে সে মারবে, আর স্ত্রী মা গো বাবা গো বলে সারা গ্রাম দৌড়াইতো, জহুর তার স্ত্রীকে পিটাইতো। আমি তখন দেখতাম হাফেজ মামুন সে তার স্ত্রীকে পেটাতো, আমি দেখেছি কারি হাবিবুল্লাহ বেলালি তার স্ত্রীকে পেটাতো, আমি দেখেছি মুফতি বশির তার স্ত্রীকে পেটাতো, আমি দেখেছি মুফতি আবুল বাশার তার স্ত্রীকে পেটাতো। আমি আমার হুজুরের কাছে যখন 2003 সালে শুনলাম, হুজুর বললেন, হুজুর যখন আমাদেরকে হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়ানোর মধ্যে সেই বিষয়টা আসলো, নবী মোহাম্মদ বলছেন যে তোমাদের কেউ যদি তার স্ত্রীকে, হাত বোখারের হাদিস, তোমাদের কেউ যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি সে ডাকে সাড়া না দেয়, তাহলে সারা রাত ফেরেশতারা স্ত্রীর উপরে অভিশাপ অভিসম্পাত করে। আমার কাছে বিষয়টা তখন পছন্দ হয় নাই, কারণ আমার আমি তখন চিন্তা করলাম যে ফেরেশতারা খালি খেয়ে দেয়ে কাজ নাই, খালি পুরুষ স্ত্রী বিছানায় ডাকলো আর স্ত্রী সারা দিল না, সাথে সাথে অভিশাপ শুরু করলো, ফেরেশতারা এত আকাম না কেন? তসলিমা নাসরিনের বই পড়ার প্রভাবও এটাকে বলা যায়। কিন্তু তখন আসলে ওই সারাউন্ডিং থেকে বের হওয়ার মতো সাহস কিংবা ভিন্ন কিছু চিন্তা করার মতো সাহস খুব বেশি হয়ে ওঠেনি। কিন্তু যখন আমি চাকরি শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে আসলে 2006 সালে যখন চাকরি শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয়ে কথা বলা দরকার, এবং নারী অধিকারের বিরুদ্ধে বিষয়ে কথা বলি আমি, এবং আমি অন্তত নারী নির্যাতনের বিরুদ্ধে ইসলামের ভিতরে থেকে দেখি কোন রকম ইসলামটাকে একটু সরিয়ে দিয়ে নারী অধিকারের পক্ষে কথা বলতে পারি কিনা, সেভাবে চেষ্টা করা শুরু করলাম। তো সেভাবে কথা বলতে বলতে আমি মানুষ জুমার দিনে নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতাম, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতাম। আমি যে মসজিদের ইমাম ছিলাম বারবার সেই মসজিদের ঠিকানা আমি বলেছি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন লেখনীতে, সেখানকার মুসল্লিরা নিশ্চয়ই এই বিষয়ে সাক্ষী দেবে, সেখানকার আমার মুসল্লিরা নিশ্চয়ই এই বিষয়ে সাক্ষী দেবে। এবং খুব মজা পেলাম, আমার একজন মুসল্লি, উনি এখন বাংলাদেশে থাকেন না, আমি তার নামও বলছি না, আমার একজন মুসল্লি আমার পিছনে নামাজ পড়তেন, বাংলাদেশে থাকেন না, অন্য কোনো দেশেই থাকেন, কিছুদিন আগে ফোন করেছেন আমার কাছে, ফোন করে বলেন আমি হুজুর আমি আপনার পিছনে নামাজ পড়তাম।
তা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বলে হুজুর আমি এখন নাস্তিক। খুব ভালো লাগলো যে আমার পিছনে সে লোক নামাজ পড়তো, এখন সেও নাস্তিক। যাই হোক, আমি এই নারী অধিকারের বিষয়ে সবসময় সচেতন ছিলাম এবং আমার কাছে মনে রয়েছে যে আমি ইমামতির সময় দেখেছি বিভিন্ন নারীরা যে নির্যাতিত হয়ে আসতো বা নির্যাতিত হতো, যেভাবেই হোক, স্বামী কর্তৃক হোক কিংবা ভাই কর্তৃক হোক, এক এক জায়গায় তার নির্যাতনের ধরনটা এক এক রকম, কিংবা সমাজ কর্তৃক হোক, সেই সব নির্যাতনের পিছনে আমার কাছে মনে হওয়া শুরু হইলো যে এর পিছনে ধর্ম দায়ী। কারণ একজন নারী যখন একবার ধর্ষিতা হয়, তখন এই নারী একবার ধর্ষিতা হওয়াটা খুব বেশি ভয়াবহ না যতটা সে এরপরে সমাজ দ্বারা ধর্ষিতা হয়। একজন নারী যদি ধর্ষিতা হয়, এরপরে সমাজে যখন চলাফেরা করে, সমাজে কোথাও যায়, তখন আশপাশের চায়ের দোকানদাররা, সমাজের এমনকি নেতৃস্থানীয় সবাই কিন্তু ওই নারীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তার দিকে তাকায়, কুদৃষ্টিতে তাকায় এবং এমন ভাবে তাকায়। তো ওই নারী আমার মনে হয় সে নিশ্চয়ই তখন মনে মনে বলে যে ওই যে একবার আমাকে ধর্ষণ করেছিল, তো সেইটা তো একবার ধর্ষণ করেছে, আর এখন যে আমি বারবার ধর্ষিত হচ্ছি, সমাজে যেখানে যায় সেখানে তাকে খারাপ বলা হচ্ছে। তো এইভাবে বারবার সে ধর্ষিত হচ্ছে, কারণ এই সমাজ ব্যবস্থাটা হলো ইসলামী সমাজ ব্যবস্থা। আমি যখন দেখলাম যে স্ত্রী স্বামীকে ডাকলে ওই ডাকে স্ত্রী সারা, তাহলে স্বামীর উপরে কোনো অভিশাপ বর্ষণ হয় না। সূরা নিসার 34 নম্বর আয়াতে যে বলা আছে স্ত্রী অবাধ্য হলে তাকে পিটাও, এবং সেখানে বলা আছে ফাইন আতাউনাকুম, যদি তারা তোমাদের উপরে বাধ্য হয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের উপরে নতুন কোনো আবার কোনো ব্যবস্থা চাপিয়ে দিও না, অর্থাৎ তাদেরকে আর পিটাইও না, পিটানো বন্ধ করো, বাধ্য হলে পিটানো পিটাইও না, না অবাধ্য হলে পিটাও। কিন্তু এই কথাটা তো স্ত্রীর বেলাতে বলা হয় নাই, স্বামীর বেলাতে বলা হয় নাই, যে স্বামী যদি, হে স্ত্রী, স্বামী যদি তোমার বাধ্য হয় তাহলে ভালো, অবাধ্য হলে পিটাও, এটা তো স্বামীকে বা স্ত্রীকে বলা হয় নাই। স্বামী স্ত্রীকে তালাক দিলে, মুখে তালাক দিলে হবে, স্ত্রী স্বামীকে দিলে হবে না, এটা নিয়ে অনেক রকমের গোজামিল মার্কা ব্যাখ্যা তো মুমিনরা দিয়ে থাকে, হুজুররা দিয়ে থাকে, কি ব্যাখ্যা দেয় সেটা আমি জানি। তো আসলে আমরা আরেকটা জিনিস, আরেকটা বিষয়ে যাই, নবী হযরত সাফিয়া এবং মুহাম্মদের প্রেম কাহিনী। যেহেতু মুসলমানরা বলে থাকে যে বনু কুরাইজার লোকদেরকে খুন করার পরে, হত্যা করার পরে সাফিয়াকে মুহাম্মদ অত্যন্ত প্রেম করে ভালোবেসে বিয়ে করেছেন, তাহলে যদি তাই হয়, তাহলে কাহিনীটা যদি এরকম হইতো, মানে কল্পনা করুন কাহিনীটা যদি এরকম হইতো, মুহাম্মদ একজন মহাপুরুষ, মহামানব এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি যুদ্ধ করতে চান নাই কিন্তু ইহুদিরা তার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিল, যুদ্ধ করেছেন, যদি ঘটনাটা এরকম হইতো, কিন্তু আসলে এরকম হয় নাই, বরং তিনি নিজেই বিনা উস্কানিতে ইহুদিদের হত্যা করেছেন, জবাই করেছেন। এবং মদিনার বাজারে যদি আপনারা এই বিষয় বনু কুরাইজার হাদিসগুলো দেখেন, হাদিস আছে যে মদিনার বাজারে অনেকগুলো খনাদিক, অনেকগুলো খন্দক বা গর্ত খনন করে সেখানে তাদেরকে জবাই করে লাশগুলো ফেলা হয়েছে, এবং বায়ার নবী সর্বপ্রথম নিজের হাত দিয়ে জবাই করেছেন হলো বনু কুরাইজার যে গোত্রপতি আছে তাকে, কাব বিন আসাদকে। আচ্ছা আমরা ধরলাম কাহিনীটা যদি এরকম হইতো যে সাফিয়া গোত্রপতির মেয়ে এবং যারা ওই বনু কুরাইজার মেয়েরা আছে, মুহাম্মদ তাদেরকে জবাই করে নাই কিন্তু যুদ্ধ হয়েছে, যদি আমরা ধরে নিলাম যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে বা পুরুষগুলো সব নিহত হয়েছে, এরপরে এক মিনিট, আমরা নারীদেরকে মুহাম্মদ অত্যন্ত সম্মান করে, খুব সম্মান দিয়ে তাদেরকে কোনো একটা নিরাপদ জায়গায় আশ্রয় দিলেন, তাদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদের উপর কোনো জোরজবরদস্তি নেই, তোমরা পরিপূর্ণ স্বাধীন নাগরিক হিসেবে এখানে বসবাস করো, এরকম বললেন। বলার পরে সাহাবিদের এবং মুহাম্মদের চরিত্র দেখে মহিলারা সবাই, বনু কুরাইজার নারীরা এবং পুরুষ যারা আছে তারা সবাই খুব মুগ্ধ হইল। মুগ্ধ হতে হতে সাফিয়াকে নবীজিকে বিয়ের প্রস্তাব দিলেন, হুজুর আপনার চরিত্র থেকে এত মুগ্ধ হয়েছে, এবং তখন না আর এর কয়েকদিন পরে গিয়ে, ঘটনার কয়েকদিন পরে, এত মুগ্ধ হয়েছে, এত ভালো আপনি, এত ভালো, আপনাকে আমি বিয়ে করতে চাই। তখন মোহাম্মদ যদি বলতেন না আমি তো বিবাহিত, আমার তো একটা স্ত্রী ঘরে আছে, যদি একটা স্ত্রী ছিল, অনেক আমি বললাম ঘটনাটা যেরকম হইতো, একটা স্ত্রী ঘরে আছে, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, তুমি অন্য কোনো সাহাবিকে বিয়ে করো, তখন মোহাম্মদ ধরে একজন সাহাবির সাথে সাফিয়া বিয়ে দিয়ে দিতেন। ঘটনাটা কি এরকম যদি হইতো, তাহলে কি যেটা বাস্তবে আছে তার চেয়ে, বাস্তবে যতটুকু নবীকে দেখা যায় তার চেয়ে অনেক ভালো হইতো না? তাহলে কি আমরা তাহলে আমরা বলতে পারতাম যে নবীজি কিছুটা হলেও মানবিক, কিন্তু নবী কিন্তু তা দেখায় নাই। এবং যদি এমন হইতো তখন সাফিয়া নবীজির প্রেমে পড়তো, তখন আমরা একটা গল্প শুনতে পারতাম, সাফিয়া মুহাম্মদের প্রেম কাহিনী।
এবং সাফিয়া নিশ্চয়ই নবীজিকে কখনো বলে নাই আই লাভ ইউ মুহাম্মদ, এটা কখনো বলে নাই। হ্যাঁ, যদি আরবি শব্দ আরবিতে বলা তাহলে উহিব্বুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, অথবা বলতে হাবিবি হাবিবি মুহাম্মদ আমার হাবিবি, এটা কিন্তু কখনো বলে নাই। আসুন আমরা এবার দেখি নবী হযরত মুহাম্মদের জয়নব কাণ্ড। তো নবীজি যখন জয়নব, নবীজি যেহেতু তখন বুড়া মানুষ, আর তার পালক পুত্র জায়েদ হলো দাসের, মানে দাস ছিল, দাস থেকে আজাদ হওয়া, তো স্বাভাবিকভাবে জায়েদ হলো একটু, মানে দাস থেকে আজাদ হওয়া মানে একটু নিম্ন কাস্টের, লো কাস্টের একজন, আর জয়নব হলো একটু হাই কাস্টের। জায়েদের সাথে যখন জয়নব বিয়ে হলো, এখন ওই সময়ও কিন্তু জায়েদ মোহাম্মদকে বাবা ডাকতো, এবং সবাই জায়েদকে বলতো জায়েদ ইবনে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে জায়েদ, কিন্তু জায়েদ ইবনে মোহাম্মদই সবাই ডাকতো। আর জয়নব ছিল হলো পুত্রবধূ, তো স্বাভাবিকভাবে যদি কল্পনা করেন এই পুত্র, এই শ্বশুর, শ্বশুর তো আমরা জানি বাবার সমতুল্য, এই শ্বশুর যিনি ছিলেন মোহাম্মদ, উনি যদি জায়েদের বাসায় যাইতেন, বুড়া মানুষ, তাহলে গিয়ে বলতেন যে জায়েদের বাসায় যখন গিয়েছেন, গিয়ে বলেছেন জয়নব কি আস, তখন জয়নব বলতো হ্যাঁ বাবা আছে, বাবা কেমন আছেন, তখন হয়তো নবী মোহাম্মদ বলতো জয়নব দেখো তো ঘরে কি আছে, তখন জয়নব বলতো জয়নব স্বাভাবিকভাবে একটু উঁচু কাস্ট এবং জায়েদ লো কাস্টের হওয়ার কারণে তাদের মধ্যে অমিল হতেই পারে, অমিল হইল। নবী মোহাম্মদ নিজে বিয়ে না করে যদি জয়নবকে আরেকজনের সাথে বিয়ে দিতেন তাহলে ভালো হতো না? তা না করে পুত্রবধূর কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতে একটা পর্যায়ে নবীজির চোখ পড়লো পুত্রবধূর উপরে। তখন নবীজির চোখ পড়ার পরে নবীজি নিজে মাসালা টাসালা উল্টে সুরা আহজাব নাজিল করে ধীরে ধীরে আস্তে আস্তে সেই সমাজের মধ্যে মাসালাগত সব পরিবর্তন করলেন, সমাজ সমালোচনা করলো, কিন্তু সমালোচকদেরকে এসে লা ইল্লাম ইয়ান্তাইল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদীনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা ক্বালিলা, সুরা আহজাবের আয়াত নাজিল করলেন। সুরা আহজাবের 25 থেকে নিয়ে 64 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, নবীর সব অপকর্ম সেখানে পাবেন। সেখানে নবীজি হুমকি দিলেন মুনাফিকরা যদি বিরত না হয়, মানে যে পুত্রবধূ বিয়ে করেছে মুনাফিকরা সমালোচনা করে, বিরত যদি না হয় এই সমস্ত সমালোচনা থেকে, তার মানে সেজগুল্লো করা মোহাম্মদের চেয়ে ভালো ছিল, তাহলে নবী কি বলছেন, যদি বিরত না হয় তাহলে মালউনিন, তারা মালাউন, আইনামা সুকিফু উখিদু ওয়াকুতিলু তাকদিলা, যেখানে পড়ো তাদেরকে হত্যা করো এবং তাদেরকে নির্মম ভাবে হত্যা করো, ভয় দেয়া। এই নবীজির কাহিনী, জয়নব মোহাম্মদের প্রেম কাহিনী। আচ্ছা কল্পনা করুন তো, এই পুত্রবধূ জয়নব সে যখন বুড়া মোহাম্মদের ঘরে আসলো, আসার পরে সে তাকে কি ডাকতো? আমার মনে হয় মনের বলে মাঝে মাঝে বাবা ডাকে ফেলতো, আব্বা কেমন আছেন, মোহাম্মদ হয়তো বলতে চুপ থাক আমার আব্বা ডাকিস কেন, আমি তো স্বামী না। তখন জয়নব বলতো আচ্ছা ভুলে কি ভুলে গেছে, আপনি তো আমার স্বামী, কি বলেন, মজার বিষয় না? আচ্ছা এবার আমি আর একটা প্রসঙ্গে যাই। প্রসঙ্গটা হলো যে নাস্তিক্য, তা নাস্তিক্য আস্তিক্য এই বিষয়গুলোর বিতর্কে আমি সাধারণত যাই না, কারণ একজন মানুষের নাস্তিক হওয়া ঠিক নাকি আস্তিক হওয়া ঠিক সে বিষয়টা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনা হলো একজন মানুষ মুক্ত চিন্তার অধিকারী হতে হবে, নারীর স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় বিশ্বাসী হতে হবে। নারীর স্বাধীনতা ছিল এবং নারীর স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় যদি বিশ্বাসী হয় একজন মানুষ, তবেই সে পরিপূর্ণ মানুষ। কিন্তু আফসোস, আমি খুবই আফসোস করে বলছি, খুবই দুঃখ, আমার দর্শক যারা আছেন তাদের মধ্যে যে কোনো নারী থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, খুবই দুঃখ যে ধর্মগুলো যেরকম পুরুষেরা তৈরি করেছে, সবসময় পুরুষেরা ধর্ম তৈরি করেছে, করার পরে এই পুরুষরা ধর্ম তৈরি করার কারণে পুরুষতান্ত্রিক ধর্মগুলোতে নারীর প্রতি অত্যন্ত আজে বাজে কথা, কোনো জায়গায় নারীকে কুকুর, কোনো জায়গায় সাপ, কোনো জায়গায় বিড়াল, কোনো জায়গায় ধোকাবাজ, কোনো জায়গায় কম বুদ্ধিমান, এগুলো বলা হয়েছে। আমার মনে আছে আমাদের হুজুর ক্লাসে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন একটা হাদিস বলেছিলেন, নাকিসাত, নারীদের সম্পর্কে মুহাম্মদের বক্তব্য, উনি বলেছেন নাকিসাতুল আকল, যে নারীরা হলো কম এই বুদ্ধিতে অসম্পূর্ণ, নাকিসাতুদ দ্বীন, ধর্মের মধ্যে অসম্পূর্ণ, সওয়াহিব ইউসুফ, তারা ইউসুফের সঙ্গী, ইউসুফের সঙ্গী দিয়ে বোঝানো হয়েছে তারা হলো পুরুষকে খালি কাছে টানতে চায়, সওয়াহিব কুরসুফ, কুরসুফ হলো হায়েজের তেনা,
এখনকার সময় এটাকে বলা হয় ন্যাপকিন, অর্থাৎ তারা ন্যাপকিনের অধিকারী। তাদের এটা তাদের ছোট করা, অর্থাৎ তারা শারীরিকভাবে একটা সমস্যা আছে তাদের, এটা মোহাম্মদ ইঙ্গিত দিলেন। তারপরে মোহাম্মদ বলছেন ইয়াগলিবনাল কেরম, যে ভদ্রলোকদের ভদ্রলোকদের উপরে তারা প্রবল হয়, ভদ্রলোকদের উপরে তারা দাপট দেখায়। ইয়াগলিবুহুন্নাল লিআম, আর অভদ্রলোকেরা তাদের উপরে দাপট দেখায়। এটা হলো আপনার একটা হাদিস। অবশ্য এই হাদিসটা পরবর্তীতে আমি ইদানিং খুঁজে কোথাও পাচ্ছি না, এটা ঠিক আসলে এই হাদিসটা কোথায় আছে, হাদিস নাম আমি সার্চ দিয়ে খুঁজে পাইনি, দেখতে হবে। আরো দেখা আমি যে সব হাদিসই খুঁজে পাবো তা না, হয়তো একসময় খুঁজে পেতে পারি, কিন্তু ক্লাসে আমাদের হুজুর বলার পরে হাদিসটা মুখস্থ করে ফেলেছি, একবার শুনেছি তাতেই মুখস্থ করে ফেলেছি। তো যেটা বললাম, এই পুরুষতান্ত্রিক পুরুষেরা নাস্তিকতার যদি নিয়ন্ত্রণ নেয় আর নারীরা যদি এগিয়ে না আসে, তাহলে এই নাস্তিক্য কিংবা মুক্ত চিন্তার চর্চায় কিন্তু নারী বিদ্বেষ ঢুকে যাবে, অবভিয়াসলি ঢুকে যাবে, খুবই সহজ। আমি এখন দেখতে পাচ্ছি পুরুষেরা, আমি নিজে সহ আর অনেক পুরুষেরা আপনার ফেসবুকে লাইভে কিংবা ব্লগিং এ কিংবা ইউটিউবে ভিডিওতে সব জায়গায় তাদের দাপটটা বেশি। তো এটা আছে, তারা এগিয়ে আসছে, ওকে ভালো, কিন্তু নারীরা এগিয়ে আসছে না। এর দ্বারা যেটা সমস্যা হবে, এর দ্বারা সমস্যাটা হচ্ছে যে এই পুরুষেরা, হয়তো বা আমি, অবশ্য আমি কখনো হব না আমি জানি, আমি নিজেকে চিনি আমি কিরকম, কিন্তু এই পুরুষদের মধ্যে কেউ কিন্তু একসময় নারী বিদ্বেষী হয়ে যাবে, এবং সে তখন নাস্তিকের ক্ষেত্রেও নারীকে ছোট করার চেষ্টা করবে। এবং এটা যে ঠিক মানে চেষ্টা করা হয়নি এই পর্যন্ত তাও না, এই জন্য বলছি পুরুষের হাতে নাস্তিক্য ইজ নট সেফ নাও, পুরুষের হাতে নাস্তিক্য সেফ না। এর মানে এই না যে পুরুষের নাস্তিক্য চর্চা বন্ধ করে দেবে, মুক্ত চিন্তার চর্চা বন্ধ করবে তা না, কিন্তু আমি যদি বলছি নারীরা এগিয়ে আসা দরকার, আর নারীরা এগিয়ে না আসলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এক তরফভাবে পুরুষরা বলবে আর নারীরা সবাই যদি এইভাবে তথাকথিত রক্ষণশীলতা লজ্জা, যেটা ছোটকাল থেকে শিখানো হয়েছে লজ্জাই নারীর ভূষণ, এই বাক্যটার উপরে পৃথিবীর সমস্ত বর্জ্য আবর্জনা চাপিয়ে দেওয়া দরকার, লজ্জা নারীর ভূষণ না, এটা একটা শয়তানি বাক্য, এটা একটা বদমাইশি বাক্য, যেটা দিয়ে নারীকে ছোটকাল থেকেই নারীকে লাজুক বানিয়ে নারীকে তথা এই অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়। এজন্য নারী নাস্তিক হলেও সে কিন্তু শেষ পর্যন্ত এই লজ্জা নারীর ভূষণ, আমি এই আমি সেই আমি চকলেট আমি আমি বিস্কুট এগুলো মনে মনে করে করে কিন্তু সে নারী পিছিয়ে যায়। এজন্য আমি বলছি যে নারীদের সামনে আসা দরকার, নারীদের সামনে আসা খুবই দরকার। কারণ আমি খেয়াল করেছি যে মনে করুন কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, যে কোনো ধরনের একটা ইনসিডেন্ট ঘটলো, সেই ইনসিডেন্ট ঘটার পরে একটা যে কোনো কারণে হোক অনেক মানুষ অনেক কিছু বলাবলি করছে বা বলাবলি করে করুক, কিন্তু একটা সুযোগ পাওয়ার পরে নারী বিদ্বেষী কিছু আলোচনা অনেকে জেনে অনেকে আমি আবার বলছি অনেকে জেনে করছে অনেকে না জেনে করছে, যারা করছে তাদের মধ্যে অনেকে নাস্তিক দাবি করে, নিজেকে নাস্তিকও দাবি করে, এবং খুবই আমি চিন্তা করছি, যেটা খুবই আমার কাছে চিন্তা লাগছে, যে এভাবে যদি চলতে থাকে নাস্তিক বা মুক্ত চিন্তার অধিকারী হওয়ার পরেও যদি নারীর প্রতি বিদ্বেষ থাকে, কিংবা নারী বিদ্বেষের বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে সেখানে আমাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, তাহলে বিষয়টা কিন্তু তাহলে আমাদের ধার্মিক থেকে নাস্তিক হওয়ার কিংবা মুক্ত চিন্তক হওয়ার কোনো দরকার নাই, এর চেয়ে ধর্ম ভালো ছিল না? এই এরকম নাস্তিক হওয়া কিংবা এরকম মুক্ত চিন্তক হওয়া, যে মুক্ত চিন্তক মনে করবে যে একজন নারী সে তার স্বামী কিংবা বয়ফ্রেন্ড কর্তৃক মার খাওয়ার অধিকার রাখে, এবং তারা অনেক সময় বিভিন্ন জায়গায় কমেন্টে কিংবা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করে অমুক নারী সে কিন্তু আরেকজনের সাথে পরকীয়া করেছে, এজন্য বাধ্য হয়ে তাকে অমুকে মেরেছে। এবং আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, তাহলে আমি আমার এক বোনের কথা বলতে পারি, আমার এক বোন যিনি অ্যানিম্যাল রাইটস পশু অধিকার নিয়ে কাজ করেন, আর যাকে আমি একবার বোন ডাকি তাকে সবসময় বোনই ডাকি, মোহাম্মদের মতো চরিত্র আমার না, যদি মোহাম্মদের মতো চরিত্র হইত
তাহলে আমি এখন মুসলমান থেকে ওই ওর নাম কি যেন আহসান হাবিব পেয়ার হুজুরের চেয়ে আমার যোগ্যতা কোনো অংশে কম ছিল না। তা আমি আহসান হাবিব পেয়ারের মানে দাদা হুজুর হওয়ার মতো যোগ্যতা আমার আছে এবং ছিল। তো যেটা বলছি যে দেখা যাচ্ছে আমি দেখেছি কোন একটা বিষয় একটা ইনসিডেন্টের কারণে একটা ইনসিডেন্ট হয়েছে। আসাদ নূর আমার প্রিয় ভাই যাকে আমি অত্যন্ত ভালোবাসি, আসাদ নূর গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার হওয়ার পরে নারী বিদ্বেষী একদল লোক, বাক্যটা আমি আরেকবার রিপিট করতে পারি, নারী বিদ্বেষী একদল লোক, তারা কেউ কেউ জেনে কেউ কেউ না জেনে, আমার একজন বোন আছে যে বোন আসাদ নূরের সাথে সম্পর্ক ছিল, আমি বোন বলছি, উনিও মানবাধিকার নারী অধিকার এবং পশু অধিকার নিয়ে কাজ করেন, আমিও সেই কাজটাই করি, তা একই সংগ্রামের সাথী, আসাদ নূরও একই সংগ্রামের সাথী, সেই বোনও একই সংগ্রামের সাথী। সেই বোনকে নিয়ে তাকে চরিত্রহীন, তাকে দুশ্চরিত্র, তাকে এই তাকে সে এগুলো বলা হচ্ছে। আমি সেই বোনকে খুব কাছের থেকে দেখেছি যখন আসাদ নূরের সাথে তার সম্পর্ক ছিল। তো দেখলাম সেই বোনকে নিয়ে তথাকথিত কিছু, আমার মনে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই বোনের বোনকে নিয়ে তথাকথিত কিছু নাস্তিকেরা বলা শুরু করেছে তার অমুকের সাথে সম্পর্ক ছিল, তো সুতরাং যেহেতু এই পরকীয়া করেছে তো পরকীয়া করার কারণে অবশ্যই সে মার খাওয়ার যোগ্য, ভাবটা আর কি এরকম বুঝাতে চায়। তার মানে এই এই নাস্তিকেরা আসলে আলটিমেট তাদের মনের ভিতরে এখনো কিন্তু ধর্মটা কোনো না কোনো ভাবে আছে, অর্থাৎ তারা মনে করছে যে আমার স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করলে আমি কিভাবে সহ্য করি, কিভাবে থাকি, আমার তো হাত আছে, তাহলে হাত দিয়ে আমি তাকে মার দেবো না, এরকম তারা কল্পনা করে। সমস্যাটা হলো যেহেতু এরা নাস্তিক দাবি করে এই শ্রেণীর লোকেরা, হয়তো জেনে বলে অথবা না জেনে বলে, এবং তাদের আরো বেশি, আমার মনে হয় তাদের আরো বেশি মুক্ত চিন্তার চর্চা করা দরকার এবং অনেক বইপত্র পড়া দরকার, নারী অধিকার মানবাধিকার নাস্তিকতা সম্পর্কে তাদের আরো অনেক বেশি জানা দরকার। আমি যে সব জানি তা না, আমি তারা আবার আমার এই কথার ভুল ধরতে পারে, আপনি সব বেশি ভাব দেখান না, আমি আসলে সব জানি না, আমি এখনো একজন ছাত্র, আমি এখনো একজন খুব নগণ্য পিছনের বেঞ্চের একজন ছাত্র, কিন্তু বলছে তাদের অন্তত নারীর প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার, এবং আপনার স্ত্রী যদি পরকীয়া করে তাহলে তাকে পিটানো, তার হাত পা ভেঙে দেওয়া কিংবা তাকে রক্তাক্ত করে দেওয়া আপনার জন্য বৈধ, এটা আপনি নাস্তিকতার কোন মাসালায় পেয়েছেন, কোন ফতোয়ার, কোন নাস্তিকি ফতোয়ার বই পেয়েছেন আমাকে বলবেন? আর তারপরে আমি যদি জানি যে না এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হোক কিংবা যে কারণে হোক এখানে ওই নারী আসলে আমার সেই বোন দোষী না, এরকম যদি আমি জেনে থাকি, তাহলে তাকে সেক্ষেত্রে যদি ওই ইনসিডেন্টের পরে কোনো বা কোনো একটা সিম্প্যাথি ক্রিয়েট হওয়ার পরে, যেটা আসলে এই সিম্প্যাথিটা দরকারও ছিল, তারপরে সেই বোনকে অহেতুক দায়ী করা নারী বিদ্বেষের কারণে, হয়তো ব্যক্তিগতভাবে এই সমস্ত লোকেরা নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে, হয়তো তারা আজকে নাস্তিক হয়েছে, কি কারণে হয়েছে তারা নিজেরাই জানে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে, এ কারণে হয়তো তারা যেখানেই দেখে নারীর আলোচনা এবং নারীর বিরুদ্ধে অভিযোগ সেখানে তারা গিয়ে নাক গলাবে, মানে যাচাই নাই বাছাই নাই। কোন একজন মুমিন হোক কিংবা নাস্তিক হোক যদি বলে যে আমার স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে, তখন এই নাস্তিকেরা মানে এই বললাম যে যারা ভিতরে ভিতরে মুমিন এখনো উপরে উপরে নাস্তিক, এরা তখন সেখানে যাচাই বাছাই ছাড়াই বলবে হ্যাঁ তাই নাকি, তা ভাই এখনো পিটান নাই আপনি, মার দেন মার দেন, অর্থাৎ মার দিলে মায়ের মনে মনে বলে মার দেন, উপর দিয়ে বলে নারীর হাত তোলা তো ঠিক না, তা মায়ের যখন দিয়েই ফেলেছেন যাক ওটা আসলে কিছু না। এই লোকেরা হয়তোবা কোনো একটা সময় আসাদ নূরকে উস্কানি দিয়ে বলেছিল যে আসাদ তুমি মেয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া কি জন্য, পুরো বেইজ্জতি বিষয়, পুরো বেইজ্জতি, মেয়ে মানুষের কাছে ক্ষমা চায় না কেউ। যেমন বাংলাদেশের মুমিনরা মনে করে যে মুমিনরা যখন বউয়ের সাথে কোনো অন্যায় আচরণ করে তখন বউকে সরি বলতে পারে না, কারণ এতে তাদের ইজ্জতে লাগে, বেইজ্জতিতে আঘাত এসে যায়। কিন্তু স্ত্রী যদি সামান্য মানে চুন থেকে পান খসে, তরকারিতে লবণ কম হয়, তাহলে সেই স্ত্রী স্থলে না বলা পর্যন্ত এই স্বামীর কিন্তু মানে রাতের ঘুম হয় না, কি আশ্চর্য বিষয় না? এতে করে হবে কি, আমি বলছি যে আবারও নারীরা এগিয়ে আসুন এই মুক্ত চিন্তার প্রসারে, ইউটিউবের ভিডিওতে, ব্লগিং এ, লেখালেখিতে নারীরা আরো এগিয়ে আসুন। যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে পুরুষরা যদি একতরফা ভাবে এইটাকে নিয়ন্ত্রণ করে বা নাস্তিকতার চর্চা করে তাহলে খুব বেশি লাভ নেই, শেষ পর্যন্ত এই পুরুষরা কিন্তু মুমিনদের মতোই বউ পিটানোর দলে যোগ দেবে, তাদের মধ্যে কেউ কেউ, আবার আমি সবাইকে বলছি না, কেউ কেউ বউ পিটানোর দলে যোগ দেবে,
এবং বাকি নারীরা আবারও নির্যাতিত হবে নাস্তিক হওয়ার কারণে। সে নারী চিন্তা করে আমি তো নাস্তিক, তাহলে নাস্তিক স্বামীটাকে বিয়ে করি। বিয়ে করার পরে ওই নাস্তিক স্বামী নিজে যখন পরকীয়া প্রেম করবে, নিজে যখন নাইট ক্লাবে যাবে, নিজে যখন অপকর্ম করবে, তখন বলবে যে আমি তো নাস্তিক। আর স্ত্রী যদি কারোর সাথে একটু ফোনে কথাও বলে, তখন বলবে এটা তো হারাম কাজ, তুমি হারাম কাজ করো কেন, আল্লাহ নারাজ হবে, তুমি তো ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে চিরস্থায়ী জ্বলবা। তো এই ক্ষেত্রে এই নারীরা কিন্তু আবার ধোকার শিকার হবেন। এজন্য আমি চাই যে দেখুন বাংলাদেশে মানে তসলিমা নাসরিনরা শতাব্দীতে একটাই জন্মগ্রহণ করে, এক রোকেয়া বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটা শতাব্দীতে, এ শতাব্দীতে এসেছেন তসলিমা নাসরিন, হয়তো সহজে তসলিমা নাসরিন আসবে না। এখনো যদি তসলিমা নাসরিনের জায়গায় আরেকজন তৈরি না হয়, নারীকে একবারে খোলা মেলা খোলাভাবে নারী অধিকার নিয়ে আলোচনা করবে, ভিতরে কোনো সংকোচ থাকবে না, কোনো রকম সংকোচ থাকবে না, এভাবে যদি না হয় তাহলে কিন্তু নারীদের ভবিষ্যৎ খুব খারাপ আমার কাছে মনে হয়। সে নারী নাস্তিকের কাছেও মানে ওই তথাকথিত নাস্তিকের কাছেও নিরাপদ না, আর মুমিনের কাছে বা ধার্মিকের কাছে তো নিরাপত্তা কোনো প্রশ্নই ওঠে না। নারীরা দেখেন এই যে যত মুমিনরা বলে নারীকে ইসলাম সম্মান দেয়, কিন্তু আমরা যখন লাইভে যাই, আমরা যখন লেখালেখি করি, সেখানে যত কমেন্ট আছে সব কিন্তু নারী কেন্দ্রিক, সমস্ত কমেন্টগুলো নারী কেন্দ্রিক, তোর মায়েরে তোর এই আরো আমি সেগুলো বলতে পারছি না, সে ভাষাগুলো আসলে আমার মুখ দিয়ে আসে না, এগুলো বলে। তার মানে এখান থেকে বোঝাই যায় যে এই ইসলামের ধারক এবং বাহকেরা কতটা নারী বিদ্বেষী, কতটা নারী বিদ্বেষী তারা, এবং ওই ইসলামের ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে, ইসলামের ব্যাকগ্রাউন্ড থেকে আজকে এখন যারা নাস্তিকেরা আছেন, নাস্তিকেরা যারা আছেন তারা ইসলামের ব্যাকগ্রাউন্ড থেকে যতটা না এসেছেন তার চেয়ে বেশি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি। মাদ্রাসায় পড়াশোনা করেছি, মসজিদের ইমামতি করেছি, ফ্যামিলি সবাই হুজুর, হুজুর বংশ থেকে এসেছি, পীর বংশ থেকে। তো সুতরাং আমার তো নারী অধিকার সম্পর্কে আরো কম জানার কথা ছিল, কিন্তু আশ্চর্য হয়ে যাই যখন নাস্তিকদের মধ্যে কেউ কেউ বিভিন্ন জায়গায় কমেন্টে কিংবা ছোট ছোট লেখার মধ্যে, যারা খুব বেশি বিখ্যাত না, না জেনে হোক হয়তো তারা জানে না, তাদের আরো বেশি জানার বাকি আছে, আমার নিজেরও অনেক কিছু জানার বাকি আছে। আমি আগে যার নারীর প্রতি যতটুকু শ্রদ্ধা বোধ আমার ছিল অনেক বেশিই ছিল, অনেক নাস্তিকের চেয়ে বেশি, কিন্তু এখন আমার তার চেয়েও বেশি বেড়ে যাচ্ছে, কারণ আমি এখন অনেক বই পড়ি, মুক্ত চিন্তকদের অনেক বই আমি পড়ার সুযোগ পাচ্ছি বা পড়ছি আমি, বা অনেকের সাথে অনেক মুক্ত চিন্তার মানুষ যারা সত্যিকার অর্থে আলোকিত মানুষ তাদের সাথে কথা বলি, এতে করে আমার চিন্তার জগৎ, জ্ঞানের জগৎ, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির জগৎটা অনেক বেশি আলোকিত হয়। কিন্তু অবাক লাগে যখন দেখি যে মুমিনরা যেরকম নারীকে তাদের পার্সোনাল প্রপার্টি মনে করে, এজন্য যখন দেখবেন কোনো হল হুজুর কিংবা মোল্লা কিংবা কোনো মুমিন হাজি সাহেব তার বউ বিটায়, তখন উনি কিংবা ওনার অনুসারী একদল বলে যে এটা পার্সোনাল বিষয়। কেন পার্সোনাল বিষয় বলে, যে পার্সোনাল প্রপার্টি তার স্ত্রী, সুতরাং সে পার্সোনাল প্রপার্টির উপরে সে হাত তুলেছে, এটা আপনার কি। কিন্তু যখন আমরা অবাক হয়ে যাই যখন দেখি যে একজন মানে কোনো ক্ষেত কোনো জায়গায় নারীর প্রতি হাত দেওয়া হইল, নারীকে অসম্মান করা হইল, আর সেখানে কিছু নাস্তিক দাবিদাররা তারাও যদি সেখানে এসে বলে এটা পার্সোনাল বিষয়, তার মানে আমি তাদেরকে বলতে চাই আপনারা কি মনে করেন যে আমি নাস্তিক হয়েছি, এখন আমার গার্লফ্রেন্ড কিংবা আমার স্ত্রী সে আমার পার্সোনাল প্রপার্টি মনে করেন, যে পার্সোনাল প্রপার্টির উপরে হাত দিয়েছে আপনার কি, আপনি এত নাক গলাতে আসেন কি জন্য, আপনি এত দরদ দেখাতে আসেন কেন। এই বিষয়গুলো আমার মনে হয় সবার খুব সুন্দরভাবে বোঝা উচিত, খুবই সুন্দরভাবে বোঝা উচিত। আমরা আমি কিংবা আমার বোন কিংবা আরো যারা আছে, আমরা অনেক সময় মানুষের বিপদে কোনো মানুষকে চাই না আরো বেশি বিপদে ফেলি, কখনো চাই না কোনো মানুষ বিপদে পড়ুক, কিন্তু যদি কেউ আর বিপদে পড়ে যায় তখন সে আরো বেশি বিপদে পড়ুক সেটাও চাই না যেমন, কিন্তু পাশাপাশি ইনসিডেন্ট কিংবা বিপদটাকে ইস্যু করে কোনো একজন নিরপরাধ নারীকে যদি আপনারা দোষারোপ শুরু করেন সেক্ষেত্রে আমি মাসুদ বসে থাকতে পারি না। হতে পারে এই যে নাস্তিক দাবিদার, হতে পারে তারা তাদের ধর্মে, তাদের নাস্তিক্য যদি কোনো ধর্ম হয় তাদের ধর্মে হয়তো হতে পারে যে এরকম কোনো বিধান থাকতে পারে, জামার বউ আরেকজনের সাথে শুয়ে থাকবে আর আমি তাকে পিটাবো না, হইতে পারে নাকি, তাদের ধর্মগ্রন্থে এরকম লেখা থাকতে পারে, হয়তো তাদেরও যদি কোনো সূরা নিসা থাকে সেই সূরা 34 নম্বর আয়াতে এরকম লেখা থাকতেও পারে, এজন্য তারা হয়তো এভাবে বলে। কিন্তু আমি যে ধরনের চিন্তা করি
ওই চিন্তার মধ্যে আমি এরকম কোনো সুরা আমি খুঁজে পাই নাই এক। আর দ্বিতীয়ত আমি ব্যক্তিগত মানে আমি এরকম মুক্ত চিন্তা বা এরকম নাস্তিক্য সমর্থন করি না যে নাস্তিককে যাচাই বাছাই ছাড়াই একজন মানুষকে আঘাত করা হবে। কোন একটা ইনসিডেন্ট বা কোনো বিপদ পড়েছে কেউ, ওকে এটা এটাকে সার্ভাইভ করার জন্য সব রকম চেষ্টা ঐক্যবদ্ধভাবে করা উচিত বা আমি সেটা আমি তার সাথে একমত। কিন্তু সে কিন্তু এর মানে এই না যে আপনি এটাকে পুঁজি করে আপনি হয়তো মুমিন মনে মনে আর উপর দিয়ে নাস্তিক সাজেন, কিংবা আপনি ভুল বুঝেছেন। আমি আবারও বলছি হয়তো আপনি ভুল বুঝছেন, আপনি সঠিকটা জানেন না। এখন আপনার মনের মধ্যে হয়তো কোনো না কোনো কারণে নারীর প্রতি একটু বিদ্বেষ আছে। এখন আপনি পেয়েছেন একটা সুযোগ, এবার বললেন অমুক নারী খুবই খারাপ, সেই 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 সে তার চরিত্র ভালো না, এগুলো বলা শুরু করলেন। আপনি কি জেনে বুঝে বলছেন ভাই? জেনে বুঝে বলছেন? আপনি কি ঘটনা দেখেছেন? আপনি কি সেই নারীর সাথে কথা বলেছেন? আপনি কি তার বিস্তারিত জানেন? আজ সেই নারী হয়তো চুপ আছে যে কারণে আমি চুপ আছি, ঠিক সেই কারণে, কারণ সে কোনো মানুষের ক্ষতি চায় না, ঠিক আমিও সেরকম চাই না। আশা করি আমি যাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি তারা বুঝবেন। এবং আরো নারী মুক্তির যদি না হয় তাহলে নাস্তিক্য কিংবা মুক্ত চিন্তার কোনোদিন মুক্তি আসবে না। সবার আগে নারীর মুক্তির আন্দোলন করা দরকার। নারীদের মুক্তি আন্দোলন যদিও পুরুষ শুরু করেছে, কিন্তু আমি মনে করি নারীদের এগিয়ে আসতে হবে, নাহলে কিন্তু পুরুষরা নিয়ন্ত্রণ নিলে খুব খারাপ জিনিস হবে। এবং সেটা হচ্ছে অলরেডি, যারা নারী মুক্তির সপক্ষে কথা বলে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা হয় কখনো কখনো। খুবই সিম্পল বিষয়, এবং এটা ভবিষ্যতে আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই বলবো যত নারীরা এখন আলোকিত হয়েছেন, যারা নিরাপদে আছেন, যেমন আমি বাংলাদেশের বাইরে আছি সুতরাং আমি নিরাপদে আছি, আমি কথা বলতে পারি। যারা অন্য দেশে আছেন আলোকিত নারী, যারা তারা অবশ্যই এগিয়ে আসবেন লাইভে, এবং গালিগালাজ করুক কিন্তু এগিয়ে আসতে হবে। না হলে একতরফভাবে পুরুষের নিয়ন্ত্রণে যদি নাস্তিক্য যায় তাহলে নাস্তিক ধর্মেও বই লেখা হবে, সেই বইয়ের মধ্যেও লেখা থাকবে, সেই বইয়েরও হয়তো 34 কিংবা 64 নম্বর সূরা আয়াতে লেখা থাকবে যে তোমার স্ত্রী যদি কারোর সাথে পরকীয়া প্রেম করে তাহলে তুমি কিভাবে সহ্য করবা, তুমি কিরকম পুরুষ, তুমি তাকে মারো না কেন, তাই না? আর আমি এখানে কারোর নাম ধরে বলছি না, কেউ কেউ এখানে বিভিন্ন নামটা উল্লেখ করেছেন, আমি আসলে কোনো নাম ধরে বলছি না, কারণ কোনো মানুষের নাম ধরে তাকে অসম্মান করা এটা আমার নীতির বিরোধী। আশা করি মানে যাদের মধ্যেই নারীর প্রতি অশ্রদ্ধা বোধ আছে তারা আশা করি বুঝবেন। আর যদি বলেন যে নারীরা খালি নারী নারী করেন, নারীরা কি নির্যাতন করে না, তো তাদেরকে আমি বলি যে আমার স্ত্রী আমাকে যা নির্যাতন করেছে তার চেয়ে বেশি নির্যাতন আপনাদের কারো স্ত্রী আপনাকে করে নাই। আমি বাংলাদেশ থেকে পালিয়ে আসার আগে আমার স্ত্রী আমার কাছ থেকে আমার সাথে যখন যতদিন একই ছাদের নিচে থাকতাম আমরা, তখনও সে বলতো যে তুমি নাস্তিক, তোমার সাথে আমি এক বিছানায় থাকবো না। আমার ফ্ল্যাট বাসার আমি থাকতাম এক রুমে, সে আমার কাছ থেকে আলাদা হয়ে আর এক রুমে থাকতো। যেহেতু আমি মনে করতাম বিশ্বাস করতাম যে বিবাহিত পুরুষ, যেহেতু আমি মুমিন ছিলাম না, মুমিন থাকলে হয়তো জোর করতাম, যেহেতু আমি মনে করতাম বিবাহিত পুরুষ তার স্ত্রীকে তার স্ত্রীর সম্মতির বাইরে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা নিশ্চিত ধর্ষণ। যার কারণে অনেক মাস আমি স্ত্রী থেকে এভাবে স্ত্রী আমাকে আলাদা রেখেছে যে নাস্তিকের সাথে সে থাকবে না। একটা পর্যায়ে সে আমার থেকে সম্পূর্ণই আলাদা হয়ে গেল, আমাকে বলেছে তুমি নাস্তিক ছাড়বা কিনা, অর্থাৎ তুমি ইসলামের বিরুদ্ধে লেখা বন্ধ করবে কিনা। আমি বললাম না, করবো না, আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে বাংলাদেশে কয়েক মাস থাকলাম, তারপর হুমকি ধামকি আসলো, তারপরে আমি একটা পর্যায়ে বাংলাদেশ থেকে পালালাম। তারপরে আমার সন্তান আছে, আমি স্ত্রীর কাছে বলেছি সন্তান আমাকে দাও, সে দেবে না, সে বলছে সে কখনোই দেবে না। তো সুতরাং আপনারা যেটা বলছেন যে নারীর প্রতি মানে নারীর কর্তৃক নির্যাতিত কি পুরুষ হয় না, আমার চেয়ে বেশি কে, কয়জন কম মানুষই আছে, কিন্তু তার মানে এই না যে সাধারণ নারীর প্রতি নারীর কর্তৃক আমি নির্যাতিত হয়েছি, সাথে সাথে নারী বিদ্বেষী হয়ে যাবো, আমার অবস্থান আমি পাল্টে ফেলবো। অত কম বুদ্ধি নিয়ে কিন্তু আমি জন্মগ্রহণ করিনি, অত কম বুদ্ধি আমার মাথায় না, আমার নীতি এবং আমার অবস্থান ঠিক আছে। পুরুষেরা যে কারণে মুক্ত চিন্তক হতে পারে, নারী বের হতে পারে না, এর কারণ আছে। এটা সেই নারীকে আমি দোষ দিই না, আমার সেই সাবেক স্ত্রীকে আমি দোষ দিই না, কারণ আমি মনে করেন আমাকে ছোটকাল থেকে জাহান্নামের ভয় দেখিয়েছে, কিন্তু আমি আমার বাইরে চলাফেরা করা, পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করা,
মসজিদে বিভিন্ন দেশের তাবলিগ জামাত আসতো তাদের সাথে কথা বলা, ইস্তেমায় গিয়ে বিভিন্ন লোক দেশের লোকদের সাথে কথা বলা, বা এই যে সমাজে যে ওপেনলি চলাফেরা করতাম, এই ওপেনলি চলাফেরা করার কারণে, ওপেনলি বই পড়ার কারণে আস্তে আস্তে আমার চিন্তার জগৎটা প্রসারিত হয়েছে। কিন্তু আমাকে তো ছোটকাল থেকে শেখানো হয়েছিল জাহান্নামের ভয় আছে, যা দোজখের ভয়, দোজখের ভয়, দোজখের ভয়, এগুলো আছে না? কিন্তু আমি তো সেটা বের হয়ে সেখান থেকে বের হয়ে এসেছি, কেন? যেহেতু আমি চলাফেরা করতাম, পুরুষ হওয়ার কারণে আমাকে ইসলাম ধর্ম দিয়েছে বাড়তি স্বাধীনতা, এই জন্য। কিন্তু আমার স্ত্রীকে কিন্তু বা কোনো স্ত্রীকেই ধর্মটা বাড়তি স্বাধীনতা দেয় না, বরং পুরুষের চেয়ে অনেক গুণ কম স্বাধীনতা, যার কারণে তাকে যে ছোটকাল থেকে জাহান্নামের ভয় দেওয়া হয়, ওই ভয় থেকে তো সে বের হতে পারে না, ওই ভয়টা থেকে সে বের হতেই পারে না। সে চিন্তা করে যে আমার স্বামী হারাইলাম, যাই হয় হোক আমি দোজখের আগুনে চিরকাল জ্বলতে পারবো না, এই স্বামীর সাথে থাকলে তো চিরকাল দোজখের আগুনে জ্বলতে হবে, কোনোদিন দোজখ থেকে বেরোতে পারবো না। এই জন্য সে বেহেশতের কারণে, দোজখের ভয়ের কারণে সে আর স্বামীর সাথে মিশতে রাজি হয় না। খুব স্বাভাবিক বিষয়। তো আমরা চাই যে নারীর যে অবরোধ, নারীর উপর আরোপ করা অবরোধ, আমার স্ত্রী সে এমন শিক্ষা ছিল, শিক্ষার কারণে সে যতই তাকে বলেছে বোরকা খোলা, সে খুলতে রাজি না, বরং সে উল্টা আমার উপরে অসন্তুষ্ট হতো, আমার উপরে রাগ হতো। কিন্তু এই অবরোধটা যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে নারীরা যদি সবাই মনে করেন আজকে যদি এমন হয় সব নারীরা সত্যটা জানলো এবং তারা অবরোধ মুক্ত হয়ে গেল, হুজুরদের বইরা সবাই বোরকা ছাড়লো, সব হুজুরদের বই যদি বোরকা ছেড়ে দেয়, অবশ্য আমি ব্যর্থ, আমি আমার স্ত্রীকে বোরকা ছাড়াতে পারিনি, সব হুজুরদের বই যদি বোরকা ছেড়ে দেয় তাহলে কি হবে? হুজুররা সব হবে বিধবা, বিধবা মানে বিপত্নিক, স্ত্রী চলে যাবে। এবার হুজুর যত যেখানেই খুঁজবে সেখানে দেখবে যে বোরকা ছাড়া সব নারী, তখন হুজুর কি করবে? বোরকা ছাড়া নারী বিয়ে করবে। একটা পর্যায়ে হুজুর বলবে তুই যখন বোরকা পড়িস না, বউকে বলে তুমি যখন বোরকা পড়ো না তাহলে যাও আমিও দাড়ি কাটলাম, তখন হুজুররা কিন্তু দাড়ি দড়ি কেটে ক্লিন শেভ হয়ে সবগুলো নাস্তিক হবে, নাস্তিক না অন্তত ধর্মান্ধতা থেকে তারা বেরিয়ে যাবে। এই জন্য বলছি নারী মুক্তি সবার আগে দরকার, নারীর চিন্তার জগতের মুক্তি, চিন্তার স্বাধীনতা সবার আগে দরকার। পরিবার পরিবার থেকে এটা হতে হবে, বইপত্রের মাধ্যমে হতে হবে, সামাজিকভাবে সচেতন করে হতে হবে, তারই ধর্মটার বারোটা বাজবে। বাস, খুব সিম্পল বিষয়। আমি আবার দেখছি কমেন্টগুলো, আমি আর বেশি করে লাইভে থাকবো না, কাউকে যুক্তও করবো না, আজ পরে কথা বলবো। একজন লিখছেন আপনাদের বাচ্চা, আপনার বাচ্চাদের ভরণ পোষণ কে করে? যিনি লিখেছেন তার উদ্দেশ্যে আমি জানাচ্ছি, আমার বাচ্চার ভরণ পোষণ তার নানা করে এবং তার নানার সেরকম আর্থিক অ্যাবিলিটি আছে। আমি আমার স্ত্রীকে বলেছিলাম যখন আমি এই বাংলাদেশ থেকে পালিয়ে আসি, আসার পরে বহুবার তাকে বলেছি যে তুমি আমার কাছে চলে আসো, সে আসতে রাজি না, কারণ সে নাস্তিকের সাথে সংসার করবে না। আমি বললাম তাহলে আমি বাংলাদেশে ফিরে আসি, ফিরে এসে আমি নাস্তিকই থাকবো। সে বলে না, নাস্তিকের সাথে সংসার করে আমি দোজখের আগুনে চিরকাল জ্বলতে রাজি না। আমি বললাম তাহলে আমি তোমার জন্য খরচ পাঠাই, সে খরচ নিতে রাজি না, নাস্তিকের খরচ সে নেবে না। খুব সোজা হিসাব, সে নাস্তিকের দেওয়ার টাকাও সে নেবে না। বাস, তো আমি আমার কোনো রকম কোনো দায়িত্বে আমি নিশ্চিত আমি আমার কোনো রকম নারীর প্রতি অশ্রদ্ধা হয় এরকম কোনো কাজ আমি করিনি, এরকম কোনো কাজ করিনি এবং কোনো দায়িত্বে আমি অবহেলা করিনি। আমি সবসময়ই আমি কিরকম ছিলাম, আমি একজন কি বলে, অনেকে বলতে পারে যে দুই দিনের বই লাগে, দুই দিনের জন্য আসছে এসে নারীবাদী দেখাও না, কিন্তু আমি আসলে 10 বছর আগে থেকে কেমন, 2002 সাল থেকে আমি কেমন, সেটা আমার ক্লাসমেটেরা, সেটা যারা আমার বিদ্রোহ সম্পর্কে জানতো, যারা জানতো আমার তসলিমা শ্রেণীর বই পড়ে এটা জানতো, তারাই ভালো জানে। 2001 সালে আমি যখন বাইতুসালাম মাদ্রাসায় পড়তাম তখনকার একটা ঘটনা বলি, তখন হুজুর একবার আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পেলেন, পাওয়ার পরে তো মাদ্রাসায় তোলপাড় হয়ে গেল যে ও কেন রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে, এটা ঠিক না, হিন্দুর বই পড়ে, খুব তোলপার। যাক, সেবারের মতো ক্ষমা চেয়ে আমি থাকলাম মাদ্রাসায়। কিছুদিন পরে আমার কাছে পেল তসলিমা নাসরিনের বই, এক হুজুর পেল, এক দরবেশ রাত্রেবেলা লুতিকর্ম করতো, সে দরবেশ লুতিকর্ম করতে এসে দেখে যে আমি মাদ্রাসার সিঁড়ির নিচে লাইটের আলোতে বসে বসে তসলিমা নাসরিনের বই পড়ি, দরবেশের হয়েছে ডিস্টার্ব। দরবেশের নাম ছিল ইমরান, সারাক্ষণ পাগড়ি পরে থাকতো, হাতে তসবিহ থাকতো, জুব্বা পরে থাকতো। ইমরান দরবেশকে হুজুরের কাছে জানালো, হুজুর মাসুদ রাত্রেবেলা বসে বসে কি একটা বই পড়ে দেন, বই কোথায় আছে? হুজুর সার্চ করে আমার ট্রাঙ্কের মধ্যে পাইলো বই, সে বইয়ের উপর লেখা তসলিমা নাসরিন, নির্বাচিত কলাম, সেই বই। আর যায় কোথায়? হুজুর এবার বই উদ্ধার করলো, উদ্ধার করে পুরো মাদ্রাসার সরগরম, প্রিন্সিপাল সব খুব খেপে গেলেন, তসলিমা নাসরিনের বই পাওয়ার কাছে ওকে এক্ষুনি মাদ্রাসা থেকে বিদায় করে দাও। তারপরে এক্ষুনি বিদায় করে দাও বলার পরে
আমার পক্ষে একজন হুজুর প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল সাহেবের কাছে অনুরোধ করলেন যে হুজুর মাসুদ তো ক্লাসে ফার্স্ট বয়, ওকে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক। আর আমাকে বললেন এই হুজুরের কাছে মাফ চায়। আমি পরে প্রিন্সিপাল সাহেব মোহতামিম সাহেব যে মোহতামিম সাহেবের কাছে পা ধরে মাফ চাইলাম। হুজুর জীবনে তো শ্রীমান আসলেনের বই পড়বো না, কিন্তু ওই বছরই তো শ্রীমান আসলেনের বই আর অনেক পড়েছি। আমার কথা হলো যে আপনারা তো শ্রীমান আসলেনের বই পড়তে নিষেধ করেন, কারণ ইমান নষ্ট হয়ে যাবে। আপনাদের ইমান এত নষ্ট, এত পচা জিনিস কেন যে একটু ধাক্কা দিলে তাসের ঘর? মুসলমানদের ইমানটা কি এত তাসের ঘর যে একটু ধাক্কা দিলেই ভেঙে যায়? যেহেতু এটা ভেজাল জিনিস, ওই জন্য এটা তাসের ঘরে। তো যাই হোক, আমার মনে হয় আমি অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং পার্সোনালি অনেক অনেক প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দিতে পেরেছি। সুলাইমান মোহাম্মদ বলছেন তসলিমা নাসরিনের বই অনেক পড়েছি। পড়েন ভাই, সমস্যা কি, পড়েন। যে বেশি বেশি পড়তে থাকেন, সবাই বই সবাই সবার বই পড়বেন, এমনকি বোখারি মুসলিম এগুলোও পড়বেন। মুমিনদের উদ্দেশ্যে বলি, মুমিনরা যে বলেন যে নারী তার সম্ভ্রম রক্ষার জন্য তার বোরকা পরা দরকার, কিন্তু আমি যদি মুমিনদেরকে এখন প্রশ্ন করি যে নারীর দিকে, আমরা মুমিন পুরুষ যারা, মুমিন পুরুষদের বলছি, নাস্তিক না, নাস্তিকেরা নারীর প্রতি খুব শ্রদ্ধা পোষণ করে, আমি সেটা নাস্তিক সমাজে চলার পরে বুঝলাম। তো মুমিনদেরকে বলি যে আপনারা হলো আপনাদের চোখে সমস্যা, আপনারা নারীকে দেখলেই আপনাদের ইমানে সমস্যা, ইমানে গর্ব শুরু হয়, শরীরের মধ্যে উত্তেজনা শুরু হয়, আর তেঁতুল হুজুরের মত অনুযায়ী জিভে জল আসে। তার সমস্যাটা তো আপনাদের, সমস্যাটা নারীর না। আপনারা চোখের মধ্যে পর্দা করেন, চোখের মধ্যে চোখটা বেঁধে রাস্তায় বের হবেন, নারীর গায়ে বোরকা করেন। আপনার ভয়ে কেন, আপনার ভয়ে কেন আপনি মুমিন, আপনার ভয়ে কেন নারী নিজেকে আটকাবে? তাই না? খুব সহজ বিষয়। ডাকাতের ভয়ে, বাঘের ভয়ে কেন মানুষ খাঁচায় থাকবে? বরং বাঘকে খাঁচায় পরে রাখা দরকার। বাঘের ভয়ে তো মানুষ খাঁচায় থাকবে না, বাঘকে হয় খাঁচায় আর না হয় বাঘকে জঙ্গলে রাখতে হবে। হায়রার ভয়ে মানুষ কেন খাঁচায় ঢুকবে? সুতরাং মুমিনদের ভয়ে নারী কেন বোরকা পরবে? তোমরা মুমিনরা পারলে জঙ্গলে যাও, আর না খাঁচায় বন্দি হয়ে থাকো, আর না চোখটা বেঁধে রাখো। ওকে, ভালো থাকবেন। অনেক অনেক কিছুই বলছেন, নামাজে কি পড়া হয় যদি বাংলায় বলেন। আচ্ছা, ওটা একদিন বাংলায় পরে বলবো। আমি তসলিমার একটা বই, সর্বশেষ যে বইটা আমি পড়েছি সেটার নাম হচ্ছে অত্যন্ত ভালো একটা বই, অত্যন্ত ভালো বই। আমার মনে হয় বইটা সবার পড়া দরকার, ফেরা নামের বইটা। দৈত্যভূত বলছেন, মাসুদ ভাই প্লিজ টক টু মি। দৈত্য ভাই, আমি আসলে পরে আপনার সাথে কথা বলবো, আজকের লাইভে আমি কারোর সাথে কথা বলবো না। কারো যদি গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে হয়তো আমি আর 5 মিনিট থেকে উত্তর দিয়ে চলে যাবো, বেশিক্ষণ আর কথা বলবো না। অনেক অনেক কিছু বলছে। হ্যাঁ, সোহেল চৌধুরী ভাই ভালোই বলেছেন, নারী মানে ব্রা প্যান্টি, এই হলো মুমিনদের চরিত্র। খুব ভালো বলেছেন সোহেল চৌধুরী ভাই, ধন্যবাদ। নারী মানে মুমিনরা তো ব্রা প্যান্টি মনে করে, নারী মানেই সেখানে তাদের দৃষ্টিভঙ্গি কত নোংরা, আমি তো সেই সমাজ থেকে দেখেছি। এমডি আলী হাসান বলছেন, আপনার বউ যদি পরকীয়া করে কি করবেন? এমডি আলী হাসানকে জানাচ্ছি যে আমার স্ত্রী কোনোদিনই কোনো সময় কারোর সাথে পরকীয়া করেনি, এবং কখনোই করে নাই, এখনও সে করে না। এখন তার সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু এখনও সে করে না, এবং সে মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ। শুধু সমস্যাটা হলো ধর্মের কারণে সে ভয় পায় যে নাস্তিকের সাথে সংসার করলে দুজনকে যাওয়া লাগবে, এজন্য সে ভয় পায়। যদি কোরআনে হাদিসে এরকম যদি থাকতো যে নাস্তিকের সাথে সংসার করলে বেহেশতও না দোজখও না, তাহলে অবশ্য আমার স্ত্রী আমার সাথে থাকতো, তার বেহেশতের লোভের চেয়ে আমার আমাকেই সে বেশি ভালোবাসে। কিন্তু দোজখের ভয় যে আগুনে জ্বলবে, সে জ্বলবে, সন্তানের আগুনে জ্বলবে,
আর আর এটাকে যদি তার বাবা মা মানে তার বাপ মা গুলো চলবে, এই সব কিছুর কারণে সে আমার সাথে থাকতে রাজি হয়নি। টক উইথ দৈত্যভূত প্লিজ। আচ্ছা দৈত্যভূত, দৈত্যভূত যেহেতু এত কথা বলতে চাচ্ছেন আমি অনেক অ্যাড করি। মোহাম্মদ কি বলেছেন? পৃথিবী গোল। হ্যাঁ মোহাম্মদ বলেছে পৃথিবী গোল, না পৃথিবী গোল এটা মোহাম্মদ বলে নাই। আকাশ মালিক বলছেন মোহাম্মদ এটা বলেনি। সুলাইমান মোহাম্মদ বলছেন বিশ্বের অনেক জায়গায় আমি ঘুরেছি, সব জায়গায় তাদের পণ্য হিসাবে ব্যবহার করে। সুলাইমান মোহাম্মদ আপনি যেটা কথাটা বলেছেন এই কথাটা মোটামুটি আংশিক ঠিক, কারণ বিশ্বের মানে সব ধর্মের লোকেরা তো আছেই, বিশেষ করে মুসলিমরা তো আছেই, এর পাশাপাশি নাস্তিকদের মধ্যেও কিছু যারা পরিপূর্ণভাবে এখনো মুক্ত চিন্তার মানুষ হতে পারেনি, যারা সেই সুপ্ত ভিতরে নারীর প্রতি বিদ্বেষ যেটা ছোটকাল থেকে শিখিয়ে দেওয়া হয়েছে সেটাকে যারা এখনো হয়তো মনের ভিতরে আছে, ক্ষেত্র বিশেষে তারাও শেষ পর্যন্ত পুরুষ হয়ে যায়, অর্থাৎ তথাকথিত বহুপিটানু পুরুষ হয়, এবং নারীর প্রতি অশ্রদ্ধা তারা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করে, বিভিন্ন জায়গায় প্রকাশ করে, এটা একটা দুঃখের বিষয়। আপনি সুলাইমান মোহাম্মদ যদিও আপনি একজন মুমিন তা আমি জানি, কিন্তু আমি এটা আসলে আপনি আপনার কথাটার সাথে আমি একমত যে নারীকে এখনো সবাই মানে পণ্য মনে করে, এবং নাস্তিকদের মধ্যে একদম একদল আছে যদি কোনো মানুষ তার স্ত্রীকে পেটায় তখন বলে এটা পার্সোনাল বিষয়, এটা বলে যেটা পার্সোনাল বিষয়, আবার পার্সোনাল বিষয় বলার পরে কিছুক্ষণ পরেই শুরু করবে ওই ওই মহিলাটা চরিত্রহীন ছিল, ওই মহিলাটা লুচ্চা ছিল, ও পরকীয়া প্রেম করতে এই জন্য তো পিটাইছে, পরকীয়া প্রেম করলে না পিটে পারা যায়, এই ধরনের কথাও তারা বলে থাকে। তো এদেরও আসলে মানুষ হওয়া দরকার, এদেরও আসলে মানুষ হওয়া দরকার। নজরুল ইসলাম মোহাম্মদ বলছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আপনি দোজখে গেলে আপনার স্ত্রী আপনার বউ কোথায় যাবে ব্যাখ্যা প্লিজ, আপনি কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। নজরুল ইসলাম মোহাম্মদ আজে বাজে প্রশ্ন করেছেন, যদি এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ তাও বললাম, মুফতির কাছে জিজ্ঞাসা করে নেবেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই হাদিসের সাথে আমি আমি তো পুরোপুরি দ্বিমত, এগুলো আমার কাছে এটা অবশ্য হাদিস না, এটা হাদিস না, এটা একটা বানোয়াট কথা, এটা কোনো হাদিসই নেই। এবং এটা আমি আমি সবসময় নারীদেরকে বলতাম যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই ধরনের কোনো হাদিস নাই, স্বামী যদি আপনাকে একটা চর মারে আপনি পাল্টা একটা থাপ্পড় মারবেন, এগুলো বলতাম ওই যখন মুমিন ছিলাম তখনই বলতাম। এই জন্য অন্য অন্য ইমামদের সাথে আমার অনেক সময় অমিল হতো, বিভিন্ন সময় অন্য ইমামদের সাথে অমিল হইত। ভালো হবে। আচ্ছা আপনারা একটা জিনিস যদি জানতে চান, আমার যে পেজটা ছিল আমার যে আইডি ছিল আগের যে আইডিটা আমার ইমাম হিসেবে যে আইডি, সে আইডিতে আজ থেকে তিন বছর চার বছর আগে কি লিখতাম সে আইডি আইডি যদি ফিরিয়ে আনতে পারি আপনারা দেখবেন। এবং জে এফ ডব্লিউ বিডি জাস্টিস ফর ওম্যান বাংলাদেশ এই যে এই নামে যে পেজটা আছে সেই পেজে আজ থেকে তিন বছর আগে আমার যে লেখা আছে জাস্টিস ফর ওমেন বাংলাদেশ নামের যে পেজ আছে সেই পেজে আজ থেকে তিন বছর আগে যখন আমি ইমাম ছিলাম তখন আমার যে লেখাগুলো আছে, যদি কেউ সম্ভব হয় সেই পেজ থেকে সেই লেখাগুলো বের করে দেখবেন। আমার আইডি নষ্ট হয়ে গেছে সেই পেজে সে লেখাগুলো, তাহলে আইডি নষ্ট হলে থাকে কি থাকে না এতটুকু আমি জানি না, আইডি নষ্ট হওয়ার পরে যে সেই লেখা যদি থাকে তাহলে দেখবেন তিন বছর আগে নারীর প্রতি আমার কেমন দৃষ্টিভঙ্গি ছিল যখন আমি ইমাম ছিলাম, আমার মুসলিমরাও জানে। ভাই বলছেন এক ভাই তো পরকীয়া জিনিসটা মেয়ের জন্য অসম্মান, পরকীয়া জিনিসটা মেয়ে ছেলে কার জন্য অসম্মান কার জন্য সম্মানিত সেটা বিতর্কিত বিষয়, আলোচনার বিষয়, কিন্তু নারীর জন্যই সব চাপিয়ে দেবেন, লজ্জা নারীর ভূষণ, নারী নারী এই নারী সেই, কেন পুরুষ পুরুষদের জন্য কেন চাপিয়ে দেওয়া হয় না? যদি হাদিসে বলা হয় তো নারী পুরুষ সবাই বোরকা পরবে, যেমন আমি আমার স্ত্রীকে মাঝে মাঝে বলতাম তুমি একা বোরকা পরবে না আমারও বোরকা পরা দরকার, ইসলাম কেন আমাকে বোরকা পরতে বলেনি? তো নারী পুরুষ উভয় বোরকা পরতে বললে তাও একটা কথা ছিল, স্বামী অবাধ্য হয়ে স্ত্রী পিটাতে পারবে এটা যদি বলা হয় তাও একটা কথা ছিল, স্ত্রী বিছানায় ডাকলে স্বামী যদি অস্বীকার করে তাহলে সেই স্বামীর উপরে সারা আল্লাহর ফেরেশতারা লানত করবে এরকম যদি থাকতো তাও একটা কথা ছিল। মোহাম্মদ যে বলেছেন যে যদি আমি কোনো পুরুষ কোনো মানুষকে কাউকে সেজদা করতে বলতাম তাহলে পুরুষকে আদেশ দিতাম তার স্ত্রীকে সেজদা করতে, এরকম যদি বলতো তাহলে ভালো হইতো, কিন্তু তা না বলে বলছেন যে স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য,
এই বৈষম্যটা আমি মানতে পারি না। আর এই বৈষম্য আরো বহুদিন থাকবে, আমি জানি অনেকদিন থাকবে। কেন জানি? যে নারীরা যদি নিজেরা না জাগে, তাদের যদি জাগরণ না হয়, তাহলে এই বৈষম্য চলতেই থাকবে। একতরফাভাবে পুরুষরাই যদি নাস্তিক্য কিংবা মুক্ত চিন্তার চর্চা করে, তাহলে ফিল্ড থাকবে খালি, শেষ পর্যন্ত ওই ঘুরে ফিরে যেই লাউ সেই কোদই হবে। নাস্তিকরাও শেষ পর্যন্ত, নাস্তিকদের মধ্যে অনেকে বউ পিটানোর দলে বা পক্ষে কথা বলা শুরু করবে। এজন্য আমি বলছি, নারীরা, নারীদের জাগরণ হওয়া দরকার খুব দ্রুত, খুবই দ্রুত। এক তসলিমা নাসরিন জেগেছে, আরো হাজারো তসলিমা নাসরিনের জন্ম হওয়া দরকার, হাজারো মানুষের জাগরণ দরকার, হাজারো বেগম রোকেয়া দরকার, না হলে কিন্তু নারীদের মুক্তি আসবে না। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ যারা আমার লাইভ দেখছেন, অনেক ধন্যবাদ। আবার হয়তো পরবর্তী লাইভে আমাকে দেখবেন। ভালো থাকবেন সবাই, পৃথিবীর সকল প্রাণী, সকল জগতের সকল প্রাণী, সকল পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, মানবতা মুক্তি পাক, নারীরা নারীরা চিন্তায় চেতনায় সব ক্ষেত্রে স্বাধীন হোক, সেটাই আমি আশা করি। এবং দেনমোহরের বিনিময়ে যে নারীদের দেহ বিক্রি হয়, এই প্রথাটা বন্ধ হয়ে যাক।